ফেরত ভাই, এটা কোন জাতের ছাগল? এটা তোতার ক্রস, বিটলের সাথে তোতার ক্রস আর সংমিশ্রণের ক্রস। জি জি, আচ্ছা আচ্ছা, সুন্দর, আপনি অনেক সুন্দর। এই যে ব্যান্ড দেখেন, ফেস পাঁচটা দেখেন, হ্যাঁ মোটামুটি ব্যান্ড আছে, পার্সেন্ট আছে তোতার মতো। জি জি, কিন্তু কান টান বা গঠন নিয়ে সবকিছু আর কি বিটলের মতো আছে। বর্তমানে বয়স কেমন চলে? এটা বয়স, এটা দুই দাঁত ছিল, চার দাঁত হচ্ছে, মোটামুটি ছাগল কোন জাতের ভাই? এটা মেয়েতে তোতা, জি, কিন্তু এটা ছাপা কালার জন্য বাঘা তোতা বলা হয়। বাঘা তোতা বলা হয়, জি, 100 বাঘা তোতা, 100 বাঘা তোতা। জি জি, আর বাঘা তোতা মেয়ে তোতা তার কোনো ব্যান্ড হয় না, নিচের পাটেও হয় না, ওপরের পাটে হালকা ইয়ে থাকে, হালকা বাঘা থাকে। জি জি, তবে কালারটা খুব সুন্দর, কালার মাসলা অনেক সুন্দর, কিন্তু আর অনেক সুন্দর। আর দেখেন নেজার সাইজটা কি, গোলাপ পিছন দিয়ে তো যমুনা পাড়ির মতো, একবারে গোলাপ ফুলের মতো দেখেন, গোলাপ ফুলের মতো। হ্যাঁ, এক কথা সুন্দর ছাগল, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন পেটটা বড় হয়ে গেছে, কত মাসে ভাই? এটা নিউ অ্যাডাল্ট, প্রথমবারের মতো, 3 মাস প্লাস, 3 মাস প্লাস, জি, 3 মাস প্লাস। সুন্দর ছাগল, দেখতে পাচ্ছেন কোয়ালিটি ভালো। দেখেন দুই দাঁত ছিল, মাত্র চার দাঁত হচ্ছে, 3-4। জি জি, চার দাঁত তো সঠিক আছে, হ্যাঁ, খুব সুন্দর কোয়ালিটি। জি, আল্লাহর রহমতে এখান থেকে বেলচা তোতা বাচ্চা আশা করা যায়, কারণ জি জি জি, আমার ওই যে সবচেয়ে বড় ওই বেলচা তোতা পাঠা দিয়ে প্রজনন করা, প্রজনন করানো আছে, আর গাবার ক্ষেত্রে গ্যারান্টি আর কি, গ্যারান্টি। আচ্ছা, 3 মাস প্লাস হয়ে গেছে, 3 মাস প্লাস হয়ে গেছে, গাবে গ্যারান্টি আছে, কোয়ালিটি ভালো আছে। হ্যাঁ, তো যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই ছাগলটা বেস্ট হবে, খামার উপযোগী জিনিস, এগুলো খামার উপযোগী জিনিস, ভালো কোয়ালিটি। এগুলো থেকে অনেকবার বাচ্চা হবেন, যার কারণে ভাগ্য উন্নয়ন হয়ে যাবে অনায়াসে। হাইট এবং লাইভ ওয়েটটা বলেন ভাই? এটা হাইট আছে 33-34 হাইট হবে, 33 হবে, একুরেট 33 হবে, 33 হবে, লাইভ ওয়েট হবে 45 কেজি, 45 কেজি, অনায়াসে মোটামুটি বড় ছাগল, খুব সুন্দর ছাগল ভাই। এটা তো দাম কেমন লাগবে? এটা দাম পড়বে 38,000 ধরবে যে দেখেন, দেখেন ব্যান্ড অনেক সুন্দর ব্যান্ড, এই যে গলকম্ব, জি জি জি, আর অল্প বয়সে একবার বাচ্চা দিচ্ছে, কেবল চার দাঁত বয়স, দেখেন মোটামুটি বর্তমানে হাইট কেমন চলে? এটা হাইট আছে 34-35 হবে, 34-35 হবে, আচ্ছা আচ্ছা, আর লাইভ ওয়েট 40 কেজি প্লাস হবে, 40 কেজি প্লাস, মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে দরদাম কেমন আসবে? এটা পড়বে 37,000 টাকা, 37,000, 37,000 ফিক্সড প্রাইস, 37,000। ফেরত ভাই, আর ছাগল দেখতে কি চলে আসলো এটা? আসলেও যে গত পর্বে বলছিলাম যে আসলে এটা আপনি বলছিলেন কিন্তু যে এটা ছাগল না জল হয়েছে, জি জি জি, জল হস্তে দেখেন পার্কে গেলে, কতক পার্কে গেলে আপনার ওই জল হস্তে দেখা যায় বিগ সাইজের, এরকমই আপনার দেহ রাখা রাখছে, হ্যাঁ সঠিক কিন্তু। আচ্ছা, প্রসাব করছে, আচ্ছা দেখেন, এটা পাঞ্জাব দেশের ছাগল, পাঞ্জাব প্রদেশ, আচ্ছা আচ্ছা, পাঞ্জাব জাত, 100 পাঞ্জাব, আচ্ছা পিওর, এটা জি পিওর, জি পাঞ্জাব, কিন্তু তোতার মতো মুখে অ্যাঙ্গেল থাকে, জি, আজকে পর্ব একটাই হবে, এজন্য 100 ক্রস দুটো মিলেই দেখাবো, সংমিশ্রণে দেখানো হচ্ছে, জি। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা দেখেন, জি, আমি কিন্তু সবসময় বলি যে পাঞ্জাব আর বিটল মানে কিন্তু বড় কিছু, বড় কোনো কিছু, জি, পাঞ্জাব বিটল এবং হরিয়ানা, হ্যাঁ অবশ্যই অবশ্যই, তবে পাঞ্জাব এবং বিটলের নিচ যত প্রজাতি থাকে না, জি জি জি, বড়র ক্ষেত্রে এবং হাইটের ক্ষেত্রে এগুলোর নিচ, এগুলোর নিচে দেখতে পাচ্ছেন ভিডিওতে যা আছে, জেনুইন ছাগলটা বাট, তিনটা বুঝছেন, তিন বাট, তিন বাটে দুধ সমান দুধ, আচ্ছা ধরে ভালো করে দেখাই, দেখাই, জি, তিন বাট ছাগলটা দুধ হতো ভালো করে, এখন কমে গেছে, এখনো 1.5 লিটার দুধ হয়, 1.5 লিটার দুধ হয়,
আর এই ছাগলটা মাত্র দুইবার বাচ্চা দিয়েছে। বাচ্চা দুইবার দিয়েছে অলরেডি। দুইবার বাচ্চা দিয়েছে। এটা হাইট আছে এখনো মোটামুটি 38 হাইট হবে। জি 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 38 হাইট হবে। এটা লাইভ ওয়েট হবে 70 থেকে 75 কেজি। 70 থেকে 75 কেজি মাশাআল্লাহ। 75 কেজি 70 পর্যন্ত মেয়ে ছাগল হাইট কত বড় হিসাব করে দেখেন। 75 মানে 5 কেজি কম 2 মণ। 2 মণ সঠিক কথা। হ্যাঁ একটা মেয়ে ছাগল 75-80 কেজি ওয়েট মানে বিগ সাইজ ছাগল। সিনা দেখেন সিনা দেখতে পারবে। সিনা বয়সের ক্ষেত্রে দেখেন চার দাঁত ছিল মাত্র ওই যে ছয় দাঁত সুন্দর ভাবে দেখা দেন। ছয় দাঁত পূর্ণই হয় না এখনো। পূর্ণই হয় না দেখেন যে ছয় দাঁত এখনো কানে সমান পূর্ণ হয়নি। আচ্ছা ধন্যবাদ। এটা গাভিনী বয়সকাল কেমন চলে? বর্তমান যুগে ওই জঙ্গল ওই জঙ্গলে ছাগলের কোন মূল্য নাই। দশটা পুষে লাভ নাই। দশটার কাছে দুইটা পুষবেন, একটা পুষবেন মানসম্মত পুষবেন। দাম বেশি। জি জি। মানুষ এখন কিন্তু চাই শখের শখের অত ভালো জেনে চাই নিঃসন্দেহে। হ্যাঁ টাকার সাথে সাথে সাথে। হ্যাঁ সঠিক ভালো জিনিস। তো সেক্ষেত্রে কোয়ালিটি বুঝ ছাগল দেখলে দেখলাম একটা ইনশাআল্লাহ। একটা জিনিস বলবো। জি ভাই বলেন। যে আমি কিন্তু খামারে 300 প্লাস ছাগল রাখি। জি সব উন্নত ক্রস রাখলেও হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি ক্রস। হাই কোয়ালিটি ক্রস মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ এখান থেকে জিনিস নেবেন। ক্রসের ছাগল নিলেও আল্লাহর রহমতে যে পাঠা দেই বাচ্চা 100 ভালো মানে বাচ্চা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ফেজ ভাই বিগ সাইজ ছাগল এটা দাম কেমন আসে? এটা দাম পড়বে 75,000 টাকা। 75 ফিক্সড প্রাইস 75,000। জি দাম করা যাবে না। দাম দর করা যাবে না। জি আর আরেকটা বিষয় আমি বলে দেই যে আমি কিন্তু 25,000 দামের ছাগলও দেখেছি। জি 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 ঠিক আছে। আবার 100 এগুলো 100 এর ক্ষেত্রে আপনার 40-45-50 এর নিচে কোনো ছাগল হয় না। ছাগল হয় না। জি আর এটা কিন্তু হাই কোয়ালিটি। হাই কোয়ালিটির মধ্যে এটা একদম হাই কোয়ালিটি। 75,000 পড়বে। এটা নিয়ে যারা এই হাই কোয়ালিটির জিনিস ক্রয় করবেন তারাই শুধু ফোন দিবেন। তারাই ফোন দিবেন। তাছাড়া ওই আজে বাজে মন্তব্য নিয়ে কেউ মন্তব্য নিয়ে ফোন দিবেন না। সঠিক কথা ভাই। জি আজকে সব বিগ সাইজের ছাগলে মেলা লাগা ফেলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ সবই বিগ সাইজের। বিগ সাইজের বিশাল সব জিনিস ছাগল। ছাগল বিগ সাইজ হাই কোয়ালিটি। হাই কোয়ালিটি এগুলো ছাগল। আমি যেগুলো ছাগল দেখাচ্ছি এগুলো ছাগল। বর্তমান তো খামারের অভাব নাই। জি 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 বেশি না 2-4টা দেখাতে বলবেন। ও খামারই না ওগুলো ব্যবসা। ক্ষমতা নাই খামারই বলে না ওগুলোকে। এখন বিষয় হচ্ছে সব খামারই হয়ে গেছে। খামারই হয়ে গেছে না? খামারই হয়ে গেছে। আচ্ছা কিন্তু আসলে দর্শক অনেকে এখনো বোকা আছে। দেখে শুনে ঠকে। দেখে শুনে ঠকে সঠিক কথা। একটা কথা আছে যে ভাবে করিও কাজ করে ভাবে না। সঠিক কথা বলেছেন। ঠিক আছে জি জি জি। একটা কাজ একটা ভুল করার পরে সেটার ভাবে লাভ শুধরানো যায় না কিন্তু। এটা মনে রাখবেন। সঠিক কথা। ভাবেছেন তে জেনে কাজ করতে হবে। টাকা আপনার ব্যথাটা থাকতে হবে। ছাগল কিনবেন সঠিক জায়গাতে কিনবেন এবং দেশে কিনবেন। সঠিক তথ্য দিয়ে থাকি। জি আর একটা কথা কিন্তু অল টাইম বলি যে ছাগল আমার কাছে ক্রয় করতে হবে না। একটা জিনিস মনে রাখবেন যে আপনারা টাকা ঠকেন জিনিসে ঠকেন না। জিনিসে ঠকেন না। জি ঠিক আছে। সস্তা দেখে যে আবলতাবল জিনিস কিনে নিয়ে যায় ওজে মরে যায়। কোনো লাইফ নেই সেখানে। কোনো লাইফে উন্নতি হবে না কিন্তু। হ্যাঁ খেয়াল রাখতে হবে। ঠিকই বলেন আমাদেরকে। ঠিকই আমাদের কাছে অভিযোগ করেন যে অমুক জায়গা থেকে অমুক ছাগল নিছে মারা গেছে বা প্রেগনেন্ট বলে দিছে আর ফোন রিসিভ করে না। কিন্তু বলে তো লাভ নাই। কোনো লাভ নেই। লাভ নেই শুধু বলাটাই। ভুল করার আগে ঠিক আছে বুঝতে হবে। ভুল করার আগে ভাবেছেন তে যে কোনো কাজ করার আগে ভাবেছেন তে ভাই করতে হবে। আচ্ছা ঠিক ভাই এটা কোন জায়গা ছাগল? যবনা পারে। যবনা পারে বাংলাদেশে যবনা পারে। জি আর বিশেষ করে কিন্তু এমন ব্যক্তি নাই যে জানে না যে যবনা পারে দুধের জন্য বিখ্যাত। সঠিক কথা। এই ছাগলটার বার তিনটা। তিনবার কারণ এখানে আমার ওই যে বলে দিল কয়ে দিল এগুলা না। জি জি আমার নিজস্ব পাঠা দেয় প্রজনন করানো। মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে কিন্তু সঠিক ভাবে প্রজনন করানো হয় এবং সঠিক জিনিসটা আপনি পান। আচ্ছা ফেজ ভাই এটা থাকবে না সরাসরি টাকা ব্যাক। টাকা ব্যাক কোনো ছাগল সেন্সের হিসেব নাই। দেখা যাচ্ছে আপনারা অনেকেই বলে যে ছাগল চেঞ্জ করে দেব। ছাগল চেঞ্জ করে না অনেক কষ্ট করে। কষ্ট করে বিষয় কোনো চেঞ্জ নাই সরাসরি টাকা ব্যাক। ছাগলের মালিক যারা লেয় তাদের মন মতো ছাগল হয় না। আমারও মন মতো দেখা যাচ্ছে ওরকম প্রাইজের জিনিস হয় না। জি জি এই ক্ষেত্রে ডাইরেক্ট টাকা ব্যাক। টাকা ব্যাক আবার কারণ আমরা ওই দুই নম্বরই করতে পারবো না যে ওই 50,000 দামের ছাগল
ব্যাক নে 20,000 দামের ছাগল দিলাম, ওটা সম্ভব না মানে বেশ ভক্কর চক্কর। আচ্ছা কিন্তু এটা হাইট কেমন চলে? বাচ্চার জন্য বিখ্যাত এবং দুধের জন্য, দুধের জন্য বিখ্যাত, মানে এক কথা বাচ্চা উৎপাদন করে এবং দুধ উৎপাদন ছাগল, কিন্তু তিনটা করে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা আছে। এটা প্রথম কত কয়টা ছিল ভাই? এটা বাচ্চা দিয়েছে দুইবার, বাচ্চা দিয়েছে। আচ্ছা আচ্ছা, দুইবার দিয়েছে, ওই গতবার তিনটা বাচ্চা ছিল, ইনশাআল্লাহ তিনটা করে হবে, আল্লাহর রহমত করে আশা করা যায়। দেখা যাচ্ছে তিনটা বাচ্চা দুধ খাওয়ার পরে এগুলা দুই আড়াই লিটার আর দুধ হয়। আচ্ছা আচ্ছা, তো ফেজ ভাই এটা দাম কেমন আছে? এটা দাম পড়বে ফিক্সড জি 44,000 টাকা। এটা হাইট এবং লাইভ ওটা বলেন? হাইট আছে মোটামুটি 34-35 হাইট আছে জি, লাইভ ওটা আছে 50-55 কেজি, 50-55 কেজি মাশাআল্লাহ, বিগ সাইজ সরটা দেখেন কত লম্বা জি। তবে পরবর্তীতে কোন না কোন সময় ছাগলগুলো মাপে দেখাবো, বড় ছাগলগুলো। হ্যাঁ আচ্ছা, আপনারা হাইট এবং ছাও দেখে ছাগল কিনবেন, সঠিক কথা, ছাগল কিনলেন গুটো দেখে বাচ্চা বড় আশা করবেন সেটা হবে না, সম্ভব না, কোনোদিন সম্ভব না, এবং সেখান থেকে ভাগে উন্নয়ন সম্ভব না। কিনতে ঠকলেন কেমন করে দিবেন? একটা কিনবেন জি, দেখা যাচ্ছে অনেকেই বলেন যে আমার বাজেট কম, দুইটা না কিনে একটা কিনবেন, তাও লাভবান হবেন, অবশ্যই অবশ্যই, খাদ্যর দাম বেশি বর্তমান, সবকিছু মিলে সব দিকে সাশ্রয় হবে, মানুষ চাই ভালো জিনিস, বাচ্চা যত কোয়ালিটি ফুলে হোক না কেন, দুধ যদি না পায় তাহলে বাচ্চা কিন্তু বাচ্চার কোনো লাভই নাই, ভালো চেহারা হবে না জি, সঠিক। সেই ক্ষেত্রে এগুলো ছাগলের দুই বাচ্চা খাওয়ার পরে 1.5-2 লিটার দুধ হয়, খুব ভালো কোয়ালিটি দেখতে পাচ্ছেন, একবার সুন্দর ছাগল, এটা মেয়েতে তো হালকা শেরের মিক্স আছে, মিক্স আছে না, কমোড ডাউন, এই যে কমোড ডাউন, কমোড ডাউন, কালারটা কালারটা কিন্তু মোটামুটি সেম ওর সঙ্গে রয়েছে, খুব সুন্দর কোয়ালিটি ছাগল জি জি জি। বাচ্চা আছে? এই বাচ্চা দেখো, পাঠার বাচ্চা, দা বাচ্চা দাও, ওই পাঠা পাঠার বাচ্চা জি জি, বাচ্চার ব্যান কি আছে দেখেন, এই যে সুন্দর সুন্দর বাচ্চা, কিন্তু দেখতে পাচ্ছেন ভালো ব্যান্ডের, মানে তোতা পাঠা দিয়ে দেওয়া ছিল তো জি জি, ভালো ব্যান্ড বাচ্চা আসছে, ভালো ব্যান্ডের বাচ্চা আসছে মাশাআল্লাহ, 17 দিন বয়স ভাই এই বাচ্চার, জি জি, বাচ্চা একটা হয়েছে, একটাই হয়েছে, মানে দুধ পায় তো একবার মানুষ হয়ে যাবে, একবার বলা যায় সুন্দর হয়ে যাবে, একবার হয়েছে, এই খাচ্ছে, খুবই ভালো কোয়ালিটি দেখেন বাচ্চার মাথা কি সুন্দর সুন্দর, এই যে এখন এর মুখ সুন্দর, ওই রকম আরো ভালো হয়ে যাবে, অনেক ভালো কোয়ালিটির ফুল। আচ্ছা বাচ্চা কি প্রথমবার হলো?
ছাগলের যেমন চেহারা তেমন কিন্তু একবার বলা যায় মানে বাচ্চারা সব তেমন চেহারা আবার দুধ খাচ্ছে ভাই বর্তমানে কি বাচ্চা সব দুধ চাইতে পূরণ হচ্ছে বাচ্চার লাইভ ওয়েট হবে মনে হয় 8 9 কেজি হবে 8 9 কেজি বিশাল চাল বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা হ্যাঁ হ্যাঁ আর ব্যান্ড কি সুন্দর ব্যান্ড আর দিন যাবে ব্যান্ড আরো বাড়বে কিন্তু জি জি আচ্ছা দিন যাবে বড় হবে আর বাড়বে আর নেসের পাটে বাড়বে নেসের পাটে বাড়বে আচ্ছা পাটা বাচ্চা না পাটার বাচ্চা পাটার বাচ্চা এক কথা হাই কোয়ালিটি দেখা দি পাটাতে পাটাতে এই যে ঠিক আছে কিছু না খুব সুন্দর সুন্দর আছে এবার একটা দুধ খায় এই যে দেখেন একটু পর পরে একটু পর পর ঘুরে ঘুরে মানে একটা বাচ্চা তো খুবই দ্রুত সময় কিন্তু বাচ্চাটা হাইট বা হচ্ছে বড় হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো মা এবং বাচ্চা সুন্দর কোয়ালিটি ভালো প্রথমবার বাচ্চা হয়েছে তো একবার নিউ এরাল ছাগল দেখতে পাচ্ছেন নিউ এরাল খুবই ভালো চয়েসফুল একটা জিনিস চয়েসফুল যেমন কালার তেমন রূপ আচ্ছা হেলো ভাই শুধু এই মা বাচ্চা যে নেবে জি শুধু একটা বার অন্য জায়গাতে প্রজনন করে নেবেন জি 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 পরের বার থেকে ইনশাআল্লাহ ওটা আপনার খামারে আরো যদি ছাগল থাকে প্রজনন করা যাবে হ্যাঁ সুন্দর হবে আচ্ছা ওটা দিয়ে প্রজনন করবে মা এবং বাচ্চা সেটা কেমন আসে দাম আসলে বিষয় হচ্ছে এটা তো আপনার প্রেগনেন্ট অবস্থায় সেল করলে ছাগল 50 প্লাস সেল করতে পারবে জি জি অনুসারে ঠিক আছে সেই ক্ষেত্রে এখন মা বাচ্চা যে নেবে জি ফিক্সড 55000 টাকা পড়বে ফিক্সড প্রাইস 55000 মা এবং বাচ্চা মিলে ফিক্সড প্রাইস 55000 টাকা 3 মাস বয়সে ওই বাচ্চার দাম হবে আপনার 45-50 অনুসারে হয়ে যাবে জি কোয়ালিটি বাচ্চা জি বাচ্চার কোয়ালিটি কি ফেরুদ ভাই আরো একটি সুঠাম দেহের ছাগল কোন জাতে ভাই এটা নেপালি হরিয়ানা ভাই নেপালি হরিয়ানা আচ্ছা আমার মনে হচ্ছিল সেটাই এটা একটা জাত এটা নেপালি হরিয়ানা বলা হয় নেপালি হরিয়ানার কানটা ছোট হয় কান ছোট হয় হরিয়ানার মতই কেটাপ কিন্তু হ্যাঁ কানে দেহ হয় বিশাল দেহ দেহটা কি দেখছেন জি জি ছাগলের 2.5 লিটার দুধ হতো এখন দুধ শুকিয়ে যাচ্ছে হ্যাঁ 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 প্রেগন্যান্ট আছে এটা এই যে দেখেন আড়াই মাস পাঠা দেওয়া অনেক বড় ছাগল এই ছাগল মোটামুটি হাইট আছে এখনো 35-36 আচ্ছা 35-36 হাইট জি লাইভ ওয়েট আছে 60 কেজি প্লাস 60 কেজি প্লাস 60 কেজি প্লাস বিশাল ছাগল কিন্তু দেখেন আসলে ছাওটা কি ছাও দেখেন অনেক বড় ছাওর পালন দেখেন পালন দেখ সমস্যা নেই পালনটা দেখেন বাটগুলো কত বড় এই যে বাট নাম আছে এই যে জি কলাবান বাট কলাবান মাঠের সাথে ঠেকা 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 ভাব দুধ ভালো হয় করে বলা যায় খুবই ভালো কোয়ালিটি এই যে দেখেন নাকি গোল কম্বল থাকে গোল কম্বল আছে আমার সামনে অনেক সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর হবে নতুন ছয় দাঁত এই যে দাঁত দেখেন নতুন ছয় দাঁত দেখেন 3-4-5 ছয় দাঁত ছয় বড় অনেক বড় ছাগল এগুলো বর্তমানে গাবটা কি আছে ভাই গাব এটা আড়াই মাস পাঠা আড়াই মাস যার কারণে উলানটা শুকিয়ে গেছে জি জি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তবে 100 হরিয়ানা দিয়ে দেওয়া আছে 100 হরিয়ানা দিয়ে আচ্ছা নেপালে হরিয়ানা পাঠাকে তো পাওয়া মুশকিল হয় হ্যাঁ জি সে ক্ষেত্রে হরিয়ানা পাঠাতে প্রদান করলে ভালো মানে বাচ্চা আসবে ভাই এটা দাম কেমন আসে এটা দাম পড়বে 42,000 টাকা 42,000 ফিক্সড 42,000 হ্যালো ভাই জি এটা কি বাচ্চা ছাগল হ্যাঁ বাচ্চা ছাগল এটা মেয়েতে তোতা মেয়েতি পাঠের বাচ্চা জি মেয়েতি তোতা পাঠের বাচ্চা পাঠে জি সুন্দর ছাগল খুব সুন্দর দেখেন ব্যান্ডটা কত সুন্দর ব্যান্ড দেখেন অনেকে বাচ্চা চান জি এরকম বাচ্চা ক্রয় করবেন ভালো হবে এই যে আচ্ছা মেয়েতি কিন্তু ব্যান্ড আছে তারপরে ভালো ব্যান্ড আছে এই যে গলা কম্বল যে ব্যান্ড উপরের ব্যান্ডটা অনেক সুন্দর কানটা দেখছেন কান মাসে প্রায় 1 হাত কান আচ্ছা এমন লেদে সুন্দর আছে অনেক সুন্দর পেছন দিকেও আছে আচ্ছা ক্রয় করবেন আপনারা এরকম কোয়ালিটি এটা বড় বড় বয়স কেমন চলে আপনার বয়স 5 মাস প্লাস আছে 5 মাস প্লাস খুব সুন্দর দেখেন নেজের ফিগার দেখেন কালারটা দেখেন সুন্দর ছাগল অনেক সুন্দর আচ্ছা অনেক শৌখিন লোক আছেন যে একটু মিড রেঞ্জে হ্যাঁ কম বয়সী বাচ্চা কিনতে চাচ্ছেন তার কিন্তু অবশ্যই কিনতে পারবেন অবশ্যই আচ্ছা ভাই এর দাম কেমন আসে মেয়ে না